দ্য বিগেস্ট বাংলা অ্যাকশন থ্রিলার অফ দ্য ইয়ার এমন একটা ট্যাগলাইন ব্যবহার করে কন্ট্রাক্ট সিরিজের প্রচারণা শুরু করে। ব্যাকবাস্টার সিরিজের অন্যতম সেরা বই এই কন্ট্রাক্ট, আর এই কন্ট্রাক্টের উপর তৈরি হয়েছে সিরিজ Z5। 18 মার্চ এই সিরিজ মুক্তি পেল। আজ আমরা রিভিউ করব এই সিরিজের। গল্পটি দুটি টাইমলাইনে এগিয়েছে, একটা 2005-06 সময়টার, অন্যটা বর্তমান সময়ের। সেই সময়টায় রঞ্জু কিভাবে গডফাদার হয়ে উঠেছে, আর এই সময়টায় রাজনীতির খেলায় অন্যতম হাতি হয়ে উঠেছে রঞ্জু। রুমানা পৈতৃক সূত্রে জনতা পার্টির লিডার, হারুন রুমানার স্বামী এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতির দায়ে এখন জেলে, মানে হাসপাতালে। আমাদের পলিটিক্যাল লিডাররা জেলে গেলেই অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালকে তাদের ঘর বানিয়ে ফেলে, সেখানে বসেই ষড়যন্ত্রের সূচনা। রুমানার বাবার বন্ধু অমূল্য তার সন্তানতুল্য তারেককে একটা কাজ দেয়, আর কাজটা হলো ব্ল্যাক রঞ্জুকে খুন করা, আর সেই হলো কন্ট্রাক্ট কিলার বাস্টার্ড। বাস্টার্ড আর ব্ল্যাক রঞ্জুর মাঝে ঢুকে পড়ে সরকারি গোয়েন্দা বাহিনী NSI এর অফিসার জেফ্রি বেগ। এই তিনজন যদি সামনের সারির শূন্য হয়ে থাকে, তাহলে এদের পিছনে আছে বড় বড় রাজনীতিবিদদের দক্ষ দাবার চাল, যা এক মুহূর্তে চলে যায় সাদাপক্ষে, আবার মুহূর্তেই খেলা ঘুরে যাচ্ছে কালোর ঘরে। রুমানা লড়াই করছে সত্যের পক্ষে, আর হারুন গাজী ও তার বাবা গাজী পীর তাদের কৌশল চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়ের পক্ষে। শেষ পর্যন্ত কে জয়ী হয়, ভালো না মন্দ, বাস্টার্ড ব্ল্যাক রঞ্জু নাকি জেফ্রি বেক, আর এই সব জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিরিজ কন্ট্রাক্ট। এই গল্প নেওয়া হয়েছে মোহাম্মদ নাজিমুদ্দিনের বেকবাস্টার সিরিজের কন্ট্রাক্ট গল্প অবলম্বনে। স্ক্রিনপ্লে লিখেছেন আরমান আসিফ স্বাধীন, তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও সর্দার সানিয়াত হোসাইন, আর ডায়লগ দিয়েছেন আরমান আসিফ স্বাধীন, মিউজিক দিয়েছেন রশিদ শরীফ শোয়েব, ডিওপিতে ছিলেন ইশতিয়াক হোসেন, এডিটিং করেছেন সামির আহমেদ, পরিচালনায় ছিলেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। বাস্টার্ড ও তারেক চরিত্রে ছিলেন আরিফিন শুভ, ব্ল্যাক রঞ্জুর চরিত্রে চঞ্চল চৌধুরী, বেগ চরিত্রে শ্যামল মাওলা, জনতা পার্টির প্রধান চরিত্রে রাফিয়াদ রশিদ মিথিলা, মীনা চরিত্রে জাকিয়া বাড়ি মম, অমূল্যবাবুর চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী পীরের চরিত্রে তারিকানাম খান, হারুন গাজীর চরিত্রে রৌনক হাসান, উমা চরিত্রে আইশা খান, এছাড়া আরও অনেকে ভিন্ন ভিন্ন ছোট ছোট চরিত্রে। এবার আমরা এই সিরিজের অ্যানালাইসিস করব। এক নম্বর, গল্প, স্ক্রিনপ্লে ও ডায়লগ। কন্ট্রাক্ট গল্পটা যদি পড়া থাকে, তাহলে আপনার জানা আছে কিভাবে বাস্টার্ড এই কন্ট্রাক্ট পায়, আর এই সিরিজে তা পুরোপুরি উল্টে যায়। গল্পের শুরুতে একটা পলিটিক্যাল হিন্টস দিয়ে গল্পটা চলে আসে বাস্টার্ড আর ব্ল্যাক রঞ্জু এবং জেফ্রি বেগের ত্রিমুখী লড়াইয়ে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে পলিটিক্যাল টুইস্টগুলো, আর এই সিরিজে দুটি টাইমলাইনে ঘটনা হাত ধরাধরি করে এগিয়ে গেছে। রঞ্জু কিভাবে পলিটিক্যাল শেল্টারে থেকে ব্ল্যাক রঞ্জু হয়ে উঠলো, আবার কিভাবে পলিটিক্যাল ফোর্স তাকে দেশ সারা করলো, এই জায়গাটা কিছুটা মিল থাকলেও এই সিরিজে রঞ্জু চরিত্রটিকে একটা গ্রে শেড দেওয়া হয়েছে। ঠিক ব্ল্যাক নয়, নৃশংস এবং একই সাথে মমতাময়। এই সিরিজে মীনা চরিত্রটি বেশ লম্বা সময় স্ক্রিন টাইম পেয়েছে। তার স্বামীর প্রতি তার ভালোবাসা একই সাথে রঞ্জুর বিশাল সাম্রাজ্যের সম্রাজ্ঞী, সেই পাওয়ারের একটা ব্যালেন্সও এখানে আছে। কিন্তু বাস্টার্ড চরিত্রটিকে একটা হিরো ইমেজ দিতে গিয়ে বাস্টার্ডের সেই ক্রুয়েলটি দেখানো হয়নি। শুরুতে বেকবাস্টার্ড যে চেস সিনগুলো গল্পে ছিল তা সিরিজে রাখা হয়নি, হয়তো করোনার কারণে কলকাতাকে দেখানো সম্ভব হয়নি, কিন্তু সেই ফিলটা রাখা দরকার ছিল। শেষে এসে পলিটিক্যাল কনস্পিরেসিটাও কেমন যেন একটা অসম্পূর্ণ রেখে দিল। মূল গল্পের টাইট ভ্যাপটা এই সিরিজে ছিল না। শুরুর দিকে হারুন গাজী কেন রঞ্জু বা রঞ্জুর দলের সাথে যোগাযোগ করলো, সেটারও আফটার এফেক্ট ভালোভাবে দেখানো হয়নি। গল্পটা আমাকে হতাশ করেছে। ভালো ডায়লগের সাথে কখনো কখনো ডায়লগ বাজিও জরুরি, আর এমন হলেই না গল্পটা আসলে জমে। 2 নম্বর, অভিনয়। বাস্টার চরিত্রে ছিলেন আরিফিন শুভ, তাকে ভালো লেগেছে, ভালো অভিনয় করেছেন, জেস্চারে বা মুডে চরিত্রের সাথে বেশ মানানসই ছিল, কিন্তু হিরো ইমেজ দেওয়ার কারণে এই চরিত্রটি মার খেয়ে গেছে। এত ভালো ছাত্র ডাক্তার, তাহলে কন্ট্রাক্ট কিলার কেন? এই প্রশ্নটা কি কারো মনে একবারও আসেনি? ব্ল্যাক রঞ্জুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কি হলো এটা? তবে চঞ্চল বেশ ভালো অভিনয় করেছে, এমন গ্রেসের চরিত্র বেশ সুন্দরভাবে ক্যারি করেছে। সেই সঙ্গে একই কথা জাকিয়া বাড়ি মমর ক্ষেত্রে প্রযোজ্য, সে অসাধারণ অভিনয় করেছে। উমা চরিত্রে আয়শাকে কখনো কখনো চরিত্রের মধ্যে মনে হয়েছে, আবার কখনো কখনো অন্য কোনো চরিত্র মনে হয়েছে, কখনো মনে হয়েছে সহজ সরল, আবার কখনো বেশ জটিল।
একটা সাধারণ পার্লারে কাজ করা একটা মেয়ে মাঝে মাঝে যেভাবে জেফরি বেককে কাউন্টার দিয়েছে তা অবাক করার মতো ছিল। আর এর মানে হলো স্ক্রিনপ্লে রাইটার বা ডায়লগ রাইটার ঠিকমতো চরিত্রটি ধরতে পারেনি বলেই এমনটা হয়েছে। মিথিলা অভিনয় করেছেন রুমানা চরিত্রে, উচ্চশিক্ষিত বোল্ড একজন রাজনীতিবিদ, কিন্তু মিথিলার অভিনয়ে সেই বোল্ডনেসটা কেন যেন আরোপিত মনে হয়েছে। আর হারুন গাজীর চরিত্রে ছিলেন রওনক হাসান, একজন অসাধারণ অভিনেতার কি অসাধারণ অপচয়। আমার এখনো মনে আছে জাগো সিনেমাতে শুভ আর রওনক একসাথে ডেবু করেছিল, তখন শুভর অভিনয় দেখে হাসাহাসি করতাম, আর সেই শুভ এখন নিজেকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, আর রওনক হাসান সেই একই জায়গায় এখনো পড়ে আছেন। জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিকা নাম খান যতটুকু স্পেস পেয়েছে সেখানে নিজেদের সেরাটাই দিয়েছেন। রুমানার ভাইয়ের চরিত্রে যিনি ছিলেন, এছাড়া লেডি গিয়াস বা সুলতান চরিত্রে যারা কাজ করেছেন তাদের ভালোই লেগেছে। আর জেফরি বেক চরিত্রে শ্যামল মাওলা ভালো অভিনয় করেছে, কিন্তু চরিত্রটা কেন যেন যথাযথভাবে এক্সপ্লোর করা হয়নি বা চরিত্রের ডেপথ ছিল না। 3 নম্বর, পরিচালনা। এই সিরিজ পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর। সিরিজ পরিচালনা অসাধারণ কিছু লাগেনি, মাঝে মাঝে বেশ ফ্ল্যাট লেগেছে, ওভারঅল অ্যাভারেজ একটা কাজ। এর চেয়ে মানিহানি সিরিজের তাদের ডিরেকশন অনেক ভালো লেগেছিল। 4 নম্বর, অন্যান্য টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি। এই সিরিজের কিছু কিছু শর্ট ছাড়া ওভারঅল সিনেমাটোগ্রাফি আমার খুব একটা জুতের মনে হয়নি। কিছু রিফ্লেকশন শট ছিল, কিছু শট ছিল ভালো লেগেছে, কিন্তু ওভারঅল আমার অত ভালো লাগেনি। সেই সাথে এডিটিংটাও যথেষ্ট অ্যাভারেজ ছিল। বিজিএম ভালো লেগেছে, কিন্তু কোথাও কোথাও বিজিএম ছাড়া কিছু কিছু দৃশ্য ছিল, বরং সেটা আরও বেশি ভালো লেগেছে। ডায়লগ বা পরিস্থিতি আপনাকে এনভায়রনমেন্টের সাথে ফিল করতে সাহায্য করে। তবে সাউন্ড ডিজাইন ভালো হয়নি। একটা দৃশ্যে বিজনেসম্যান মোর্শেদের সাথে গাজী পীরের মোবাইলে কথোপকথন ছিল, সেই ডিজাইনটা জঘন্য হয়েছে। মানে কখনো ভয়েস ওভারের ডায়লগটা টেলিফোনিক হয়ে গিয়েছে, আবার লাইভ মনে হচ্ছে, আবার কখনো যে লাইভে কথা বলছে তার ভয়েসটা টেলিফোনিক হয়ে যাচ্ছে। খুবই জঘন্য হয়েছে এই কাজটা। মোটের উপর এই সিরিজ একটা ভালো চেষ্টার অপমৃত্যু বলা যায়। ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে, আফসোস কি হতে পারতো আর কি হলো। 6 এপিসোডের জায়গায় যদি 12 এপিসোড হতো খুব কি সমস্যা ছিল, আমি জানি না ফিনান্সিয়াল ক্রাইসিস বা অন্য কোনো সমস্যা ছিল কিনা। এই সিরিজ নিয়ে আমার রেটিং 10/5। প্রথম স্টার গেল গল্পের দুর্বলতার জন্য, দ্বিতীয় স্টার গেল দুর্বল ক্যারেক্টারাইজেশনের জন্য, তৃতীয় স্টার গেল অ্যাভারেজ পরিচালনার জন্য, চতুর্থ স্টার গেল অ্যাভারেজ ক্যামেরার কাজ এবং এডিটিংয়ের জন্য, পঞ্চম স্টার গেল জঘন্য সাউন্ড ডিজাইনিংয়ের জন্য। আপনারা কি কেউ দেখেছেন এই সিরিজ? দেখে থাকলে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।